সপ্তাহ ঘুরে জার্মানির নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে কিছুটা হলেও ভাটা পড়তে শুরু করেছে। দেশটির বিভিন্ন প্রদেশের সুপারমার্কেটগুলো ঘুরে দেখা গেছে সয়াবিন বা সূর্যমুখী তেল, যেখানে প্রতি লিটার বিক্রি হতো 2 ইউরো বা বাংলাদেশি মুদ্রায় 200 টাকায়, সেটি এখন পাওয়া যাচ্ছে 1 ইউরো 50 সেন্ট বা বাংলাদেশি মুদ্রায় 150 টাকা লিটারে। কিছুটা কমেছে ডিমের দামও। 10টি ডিম একসাথে কিনতে সাধারণ ভোক্তাদের যেখানে গুনতে হতো 2 ইউরো 20 সেন্ট বা বাংলাদেশি মুদ্রায় 220 টাকায়, সেটি এখন মার্কেট ভেদে বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকায়। শুধু তেল বা ডিম নয়, কমেছে জার্মানদের অন্যতম প্রধান খাদ্য নুডলসের দামও। প্রতি কেজি নুডলস বা পাস্তা কিনতে ক্রেতাদের যেখানে গুনতে হতো 1 ইউরোর কাছাকাছি, সেটি এখন বিক্রি হচ্ছে 10 থেকে 15 সেন্ট কমে। দেশটির ফেডারেল পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত এক প্রতিবেদন বলছে, গেল মাসে জার্মানিতে বার্ষিক মূল্যস্ফীতির হার ছিল 6.1%, যা ইউরোপের অনেক দেশের তুলনায় ভালো। তবে কাঁচা শাকসবজি সহ জ্বালানি তেলের দাম এখনও না কমায় কিছুটা অসন্তোষ রয়েছে সাধারণ মানুষের মধ্যে। এই অবস্থায় মূল্যস্ফীতি আরও কমাতে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে দেশটির ফেডারেল পরিসংখ্যান ব্যুরো। মূলত রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবেই জার্মানির নিত্যপণ্যের বাজার এখনও কিছুটা অস্থিতিশীল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জার্মানিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকানো, মূল্যস্ফীতি কমানো, একই সাথে বাজার নিয়ন্ত্রণে সরকারের পাশাপাশি ব্যবসায়ীদেরও এগিয়ে আসার আহ্বান অর্থনীতিবিদদের। তা না হলে সংকট কাটানো অনেক কঠিন হবে বলে মনে করছেন অনেকেই। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।